পটাশপুর গ্রামে ইরাস নামক একটি ছোট্ট টুনি পাখি বসবাস করত তার সুন্দর সুর ও উজ্জ্বল চোখের জন্য বনে বিশেষ পরিচিত ছিল ইরাস তার গানে খুবই গর্বিত ছিল এবং বিশ্বাস করত যে সে জঙ্গলের সবার থেকে সেরা তার মতো আর কেউ নেই ইরাস তার কণ্ঠস্বরের জন্য একটু অহংকারীও ছিল আমি জঙ্গলে সব থেকে সেরা আমার ধারে কাছে কেউ নেই ধুর এই জঙ্গলে আর থাকতেই ভালো লাগছে না ইরাশের গান জঙ্গলের সবার খুব ভালো লাগত তাই সবাই ইরাশের কাছে তার মিষ্টি কণ্ঠে গান শোনার জন্য আবেদন করত। এই ইরাস ইরাস কি হয়েছে রে কাকুল তোর ওই মিষ্টি কণ্ঠে একটা গান শোনা না আমাকে এই তোর গায়ে এত নোংরা তুই আমাকে পছন্দ করিস না তাই না রে বাবা বুঝতেই যখন পেরেছিস তখন চলে যা আমার গান কি সবাই শুনতে পারে ইরাস একটা কথা মনে রাখিস এত অহংকার ভালো না ও কাকল প্লিজ আমাকে না যখন ইরাশের মন খারাপ করে ফিরে কাকল যাবে বলে ঠিক করেছে তখনই সুন্দরী নাম একটি সুন্দরী ময়ূর তার সুন্দর পালক এবং কণ্ঠস্বরে মিষ্টি ডাক দিয়ে বনে এসে উপস্থিত হয় ওয়াও কি সুন্দর আমি জানি আমি সুন্দর আবার বলার কি আছে কাকল চলে যা ইরাস তোকে আমি বলছি না ওইদিকে কি দেখব ইরাশও সুন্দরী ময়ূরীকে দেখে মোহিত হয়ে যায় কিন্তু সেটা তো সে মুখে প্রকাশ করতে পারে না এই তুমি খুব সুন্দর ধন্যবাদ তুমিও খুব সুন্দর মোটেও না অবশ্যই তুমি সুন্দর কাকল তুই আর সুন্দর ও তোকে মিথ্যে বলছে তুমি কে আমি ওকে মিথ্যা বলছি তোমায় কে বলল কারণ আমি জানি ও মোটেও সুন্দর নয় তোমরা আমাকে নিয়ে মজা করছো না না মজা করিনি হুম। তোমার মন খারাপ আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি তার সুন্দর পেখম দিয়ে নৃত্য প্রদর্শন করতে থাকে ও কি সুন্দর কি আর মন খারাপ লাগছে না এই চলো তোমার সাথে সবার পরিচয় করিয়ে দিই সুন্দর পেখমের নৃত্য সবার মনকে গভীরভাবে প্রভাবিত করে আর এইদিকে হিরাসের প্রতিপত্তি কমতে থাকে কেন কেউ আমার গান শুনতে আর আসছে না সবাই আমাকে অবহেলা করছে সব ওই সুন্দরীর জন্য না কিছু একটা করে আমার পুরানো সম্মান ফিরিয়ে আনতে হবে ইরাস তার পুরনো সম্মান ফিরিয়ে আনার জন্য জোরে জোরে আরও সুন্দর করে গান করতে থাকে না কোনো কিছুতেই তো কাজ হলো না আমি কি তাহলে পুরোপুরি আমার সম্মানটা হারিয়ে ফেলছি আংশ নামক একটি ভদ্র শান্ত দৈত্য ইরাসের এই অবস্থাকে লক্ষ্য করল ইরাস কে তুমি আমার পরিচয় পরে হবে তোমার কি হয়েছে তোমাকে বলবো কেন হয়তো তোমাকে আমি সাহায্য করতে পারি তারপর ইরাস সমস্ত ঘটনা বলল শোনো ইরাস তুমি যদি তোমার মিষ্টি কণ্ঠস্বর নিয়ে অহংকার না করে যদি সবাইকে বন্ধু মনে করে শোনাও তাহলে তুমি তোমার আগের অবস্থা ফিরে পেতে পারো তুমি একদম ঠিক বলেছ আমি এক্ষুনি কাকুরের কাছে গিয়ে ক্ষমা চাইবো চাইব আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে ক্ষমা করার কে ইরাস তারপর নিজের সমস্ত দোষ বলে ক্ষমা চাইতে থাকে আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি সত্যি হ্যাঁ সত্যি তাহলে কি আমি একটা প্রস্তাব দিতে পারি কি প্রস্তাব আমি এবার থেকে আমার মিষ্টি কণ্ঠ দিয়ে গান গাইব আর সুন্দরী তার সুন্দর পেখম দে নৃত্য করবে বাহ এতে তো খুব ভালো হয় দুজনের যুগলবন্দিতে আমাদের জঙ্গলের নাম সবার মুখে মুখে ছড়িয়ে পড়বে ইয়ে কি মজা কি মজা ইরাসের কথা মতো তাদের জঙ্গলের কথা দিকে দিকে ছড়িয়ে পড়ল এবং বিভিন্ন জঙ্গল থেকে তাদের যুগলবন্দি দেখার জন্য ডাক আসত সত্যি ইয়াস তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছিলে বলে আজ আমাদের জঙ্গলে কত নাম ডাক হয়েছে তুমি এমনটাই থেকো কিন্তু এইভাবে বেশ কিছু মাস অতিক্রম হয় ইরাস আজকেও একটা নতুন জঙ্গল থেকে টেকে পাঠিয়েছে তুমি যাবে তো কি হলো কোনো কথার উত্তর দিচ্ছ না যে এই সমস্ত সুনাম আমার জন্য আমার কণ্ঠস্বর শোনার জন্য অন্যরা টেকে পাঠায় তোমার জন্য কিচ্ছু না সুন্দরী তুমি বুঝলে ইরাস তুমি কিন্তু আবারও আগের মতো অহংকার করছো তৈর্য আবারও ইরাসের এই আচরণ লক্ষ্য করল হুম এই ইরাস দেখছি আবারও আগের মতো শুরু করেছে যাই ওকে ওর ভুলটা বুঝিয়ে দিয়ে আসি তুমি কি তোমার সমস্ত প্রতিপত্তি পুনরায় হারাতে চাও না মোটেও না আমি আবারও আমার প্রতিপত্তি হারাতে চাই না তাহলে নিজের মন থেকে অহংকার দূর করো এটা মনে রেখো অহংকার করে একা কখনোই সাফল্য পাওয়া যায় না আর হ্যাঁ কাউকে কখনো ছোট মনে করো না বুঝলে ইরাস্তার ভুলটা বুঝতে পেরে আবারও সবার কাছে ক্ষমা চাইল তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছ ইরাস এতেই আমরা খুশি হয়েছি ইরাস আবারও এমনটি করবে না তো ঠিক করে বলতে পারছি না যদি এমনটি করি দৈত্য মশাই তো রয়েছেন হি আমার বাপু পায়ে খুব ব্যথা আমি বারবার আসতে পারবো না হা 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 সত্যি তুমি পারো বটে সবাইকে হাসিয়েই ছাড়লে তারপর থেকে ইরাস ও সুন্দরী মিলেমিশে যুগলবন্দি করতে থাকে আবারও তাদের সুনাম দিকে দিকে ছড়িয়ে পড়ল কি বন্ধুরা আজকের গল্পটা কেমন লাগলো আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না